ভালো লাগতেছে আজকের সেট আপ মোটামুটি রেডি, একটু পর আমরা কাজ শুরু করবো। ওয়েট করতেছি কনের জন্য, কনে আসলে আমরা কাজ শুরু করবো। আমরা অলমোস্ট রেডি হয়ে বসে আছি, প্যান্ডেল এখনো কাজ শেষ হয় নাই। মাঝখানে বসে খাটো দিয়ে দিয়েছি, তা কুচে বা খাটো আমি বেশি আমরা এখন আপুর সঙ্গে শুরু নিচ্ছি, কারণ পরদিন রাতে আমরা থাকবো না, সো আজকে নিয়ে রাখতেছি, কারণ পরের দিন যেন আমরা তাড়াতাড়ি যেন আবার ব্যাক করতে পারি। আমাদের কাজ আবার হলো মানে বরের বাসাতে কাজ করতে হবে, সো এই জন্য নিয়ে রাখতেছি। আর আমার কাজের পাশাপাশি অনেক এনজয় করতেছি এই কাজটা, এই ফ্যামিলি মানে অনেক মিশুক, আমাদের খুব কেয়ার করতেছে, আসার পর থাকে। সো আপুটা অনেক ফ্রেন্ডলি, খুব সহজে আমাদের সাথে মিশে যাচ্ছে, এই জন্য আমাদের কাজ করতেও সহজ না। অন্য অন্য মেয়ে দেখা যায় যে আপু বা বউ যাই থাকে আর কি, অনেক ফ্রেন্ডলি। আপনার অনুভূতিটা কেমন? মনে রং লাগছে নাকি? সামনে দেখায় একটু হাসি, আপনারা দেখে ভাবতেছেন যে আপনার মন খারাপ না, মন খারাপ না। হারা দিন লাগে তোমার ছবি তুলে গেছে। এরপরে কার বিয়ে মামুন ভাইয়ের? আগের জেনারেশন শেষ কর, শেষই তো আগের জেনারেশন শেষ। থাকবেন 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 সবাই সবাই মজা মজা লাগে। আল্লাহ আকবার।
দাও এ দাঁড়া এই আমাকে মাগাস না আরে মাহবুব না নিজে দিতে একটাই করে একটু করে কাটো এ বুড়ি তুই আমারে তো বাম হাতে দিয়ে হ্যান্ডশেক করি আর আচ্ছা এই ছোট ছোট করে কাটো সবাইকে দাও দাঁড়ান দিচ্ছি দিচ্ছি এ চাকু গায়ে লাগো না গায়ে দেব না ওই চাকু না ধারালো চাকু বহুত ছুট নিচ্ছে কাজের শেষ নাই আর ওরকম কোনো ক্লান্তি নাই ধমসে কাজ করতেছে কোনো প্রবলেম নাই কোনো টায়ার্ডনেস নাই আমরাই টায়ার্ড হয়ে গেছি তারপর টায়ার্ড হয় নাই ঠিক আছে কতক্ষণ বন্ধ কাজ করতে পারে হাই গাইস টুডে ইজ মাই ব্লগে আমরা মাত্র নামাজ পড়ে আসলাম একটু পরে আমরা কাজ শুরু করবো অধীর আগ্রহে বসে আছি কখন খাবার দিবে জানি না বরযাত্রী আসে নাই আমরা খেয়ে নিচ্ছি ভাত খাবো আমি আর পোলা খাইতে চাই না ভাই খাওয়াচ্ছেন ভাই তো ব্যস্ত কি খাওয়ারাই খাচ্ছে রে প্রচুর খাইতে হবে নোর খুব মিস করতেছে আমরা এখন যাচ্ছি আপু আর ভাইয়ের আউটডোর করতে এই প্লেসটা অনেক সুন্দর আমাদের নিয়ে আসলো জোস একটা প্লেস তো দেখা যাক এখানে আমরা কত সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে পারি আর একটু আগে আসতে পারলে আরও ভালো লাগতো আমরা একদমই বিকাল টাইমে চলে আসি গ্রামের বিয়ে তো বের করে আনা খুব অনেক সুন্দর শ্যুট করতেছি অনেক সুন্দর জায়গা মনোরম পরিবেশ জায়গাটা সবাইকে দাও দর্শক জায়গাটা দেখেন অনেক সুন্দর জায়গা আমাদের আউটডোর কমপ্লিট সো আমরা এখন আবারও ময়ূর বাসায় যাচ্ছি এখান থেকে বিদায় দেবে বিদায় নেওয়ার পর আমাদের একটু গোছ গাছ আছে গোছ গাছ করে আবার আমাদের যাইতে হবে ওখানে তো দেখা যাক হাই গাইস আজকে আমরা আমাদের ইভেন্টের লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা মেয়ের বাসা থেকে এখন ছেলের বাসায় যাব তো আমরা ছেলের বাসায় যাই কী কী করি কী কী দুষ্টামি করি আমরা আমাদের সাথে থাকবেন পাশের ঘরে আমরা রওনা দিয়ে দিছি সো যাচ্ছি আমরা বাইরের বাসায় আল্লাহ হাফেজ পরে ভিডিও দেখা হবে